তো আস্তে আস্তে লোক তো খ্রিস্টান হয়ে যাচ্ছে, যারা যারা হিন্দু আছে তাদেরকে ধরে রাখার জন্য আমরা বিভিন্ন প্রকারের কার্যক্রম করছি। তো এইভাবে আরেকদিন থাকবো, তারপরে 22 তারিখে চলে যাব বেঙ্গলে অযোধ্যা হিলে। সেখানে 3 দিন আমাদের হাওড়া থেকে ডোনাররা যাবেন, ভক্তরা যাবেন। সেখানে আমাদের ইউথ কি আমাদের ট্রাইবাল ইউথ নিয়ে আমরা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করেছি, তো ইউথরা যেন জোরে আমাদের সঙ্গে জানাশোনা হয় এই জন্য। তারপরে সেখানে করে আবার পুনাতে আমাদের জিবিসি ব্যুরো মিটিং আছে, করে আবার ত্রিপুরাতে আমি ঢুকবো। আমাদের এই সমস্ত ট্রাইবাল এরিয়াতে সুন্দর ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা যখন চান এখানে এসে মাঝে মাঝে অবস্থান করে সাধন ভজন করতে পারেন, পাঠ পাঠ কীর্তন করতে পারেন, ভালো হবে। তো এনিওয়ে আজকে তো আমরা ওখানে যাবো প্রচারে, তবু অনেকদিন ধরে গীতামৃত হয় না, ভাবলাম একটু তোকে 10-15 মিনিট আমার একটু শ্রবণ করি, ঠিক আছে? ওম অজ্ঞান তুমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরোন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে ইতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কঙ্কর্তবাচলং পঙ্গুলং হৈতগিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনতারিণাম শ্রীচৈতন্য ঈশ্বরম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশম। গীতা মহাত্ম্য গীতা শাস্ত্র ইদম পুণ্যম জপঠেৎ প্রয়াত পুমান বিষ্ণুপদম অবাপ্নোতি ভয় শোকাদিবর্জিতঃ। গীতাধ্যয়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ মলনির্মোচনং পুচ্ছং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। পিতা সুগীতা কর্তব্যা কিমানে শাস্ত্র বিস্তরাই জাশয়ম পদ্মনাভস্য মুখ পদ্মাদ্বিনিসৃতা ভারতামৃত সর্বস্বম বিষ্ণু ভক্তরাদ্বিনিসৃত। গীতা গঙ্গোত কম্পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালানন্দন পার্থবশ্চ সুধীরভোক্তা দুগ্ধম গীতামৃত মহৎ। একম শাস্ত্রম দেবকীপুত্র গীতম এক দেব দেবকীপুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপি একম তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অনেকদিন হয়ে গেছে কোন শ্লোক পাঠ হয়েছিল আমার ভালো মনে নাই, তো যাই হোক আজকে আমরা শ্লোক নম্বর 59 থেকে শুনবো। 59টা আমরা পড়েছিলাম মনে হয়, তো তবুও একটু অনেকদিন আলোচনা হয় না, তো একটু পূর্বের কথা শুনে তারপরে এগোলে ভালো হবে। ভগবদ গীতা যথাযথ মুখ্য যোগ অষ্টাদশ অধ্যায় শ্লোক নম্বর 59। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ইয়ৎ অহংকারম আশ্রিত্য ন যুৎস্য ইতি মন্যসে মিথ্যা এষ
ব্যবসায় তে প্রকৃতি নিয়োগতি এখানে বলা আছে। কৃষ্ণ বলছেন অর্জুনকে, কৃষ্ণ তো মোটামুটি চাইছেন অর্জুন যেন যুদ্ধ করে, এটা প্রথম কথা যুদ্ধ করে। যুদ্ধ করুক কেন, না তার কর্তব্য কর্ম শাস্ত্র অনুমোদিত বর্ণাশ্রম ধর্মের অন্তর্ভুক্ত, সে যুদ্ধ করুক। অর্জুন যুদ্ধ করতে চাইছে না, যুদ্ধ করতে চাইছে না, তো সেজন্য তাকে যুদ্ধে প্রবৃত্ত করতে চাইছেন। তো এখানে বলছেন যে তুমি অহংকার বশত যদি অহংকার আশ্রিত ন দুশ্চামিতি মন্ডসে, অহংকার বশত বশবর্তী হয় আমি যুদ্ধ করব না, এইরকম যদি তুমি মনে করতে থাকো, তোমার এই যে নিষ্ঠা যুদ্ধ করবো না প্রতি যে নিষ্ঠাটা আমি যুদ্ধ করবো না, এটা মিথ্যা, এটা ফলস, এটা ঠিক নয়। কেন ঠিক নয়, না প্রকৃতিস্তং নিয়োগসতি, তুমি করবে না কেহে, প্রকৃতি তোমাকে জবরদস্ত, তোমার স্বভাবটাই সেরকম, তোমার পূর্ব জন্ম অনুসারে তোমার স্বভাব হচ্ছে সেরকম, তুমি তো করবেই, এটা হলো কথা। সে অহংকার বশবর্তী হয়ে করবে না বলছে, সে আমি যুদ্ধ করব, আমি এই ফল পাবো, আমি এটা চাই না, এটা চাই না, আমি হচ্ছে তার কেন্দ্র, তা যে সিদ্ধান্ত যুদ্ধ করব না, এই সিদ্ধান্তের কেন্দ্রটা আছে আমি, সেটা হচ্ছে অহংকার, সেটা মিথ্যা অহংকার, যার ফলে সে মনে করছে তার সে কর্তব্য কর্ম করবে না, সেই জন্য ফলে এটা মিথ্যা, তোমারটা ফলস। তুমি এখন আমি বলি যুদ্ধ করবে না, তো বাহিরে গিয়ে ঝগড়া করবে, তোমার স্বভাবটা ঝগড়া করা, ঝগড়া নাই যুদ্ধ করা, হ্যাঁ প্রকৃতির বশবর্তী তুমি যুদ্ধ করবে। তো সেইটাকে 60 নম্বর শ্লোকে আর একটু বুঝিয়ে বলছেন যে স্বভাব যে না কৌন্তেয় নিবদ্ধাৎ স্বেন কর্মণ কর্তুম ন ইচ্ছাসি যৎ মহাৎ করিচ্ছাসি অবশ্যপি তৎ। এই শ্লোকে ভগবান বলছেন যে স্বভাব যে না কৌন্তেয়, হে কুন্তিপুত্র অর্জুন, তুমি তো স্বভাব যে না নিবদ্ধ, তুমি বদ্ধ অবস্থায় আছো, কিসের দ্বারা বদ্ধ হয়েছ, না তোমার জন্মজাত স্বভাবের দ্বারা বদ্ধ হয়েছ, স্বয়ং কর্মণা তোমার কর্মের দ্বারা তুমি করবেই, এখন তুমি মনে করছ কর্তুম ন ইচ্ছাসি, তুমি করতে চাইছ না, কেন চাইছ না, এটা না যত মোহাত, মোহর বশবর্তী হয়, তুমি করতে চাইছ না, বিশেষ করে ভগবান স্বয়ং নির্দেশ দিচ্ছেন তুমি যুদ্ধ কর, আমি তোমাকে বলছি তুমি মোহর বশবর্তী আমার কথা শুনছ না, না শুনলে কি হবে, তুমি তোমার জন্মজাত স্বভাব অনুসারে তুমি কর্ম করতে বাধ্য। এখানে একটা জিনিস আমি দেখছি যে স্বভাব যে না কৌন্তেয় নিবদ্ধ স্বয়ং কর্ম না, স্বভাব এই স্বভাবটা তার প্রকৃতি থেকে জন্ম হয়েছে, এই স্বভাবটা প্রকৃতির যে প্রভাব সে অনুসার স্বভাব হয়েছে, তো সে প্রকৃতি থেকে জাত যে কর্ম সে কর্মের দ্বারা বাধ্য হয় তুমি কর্ম করবে, সে অনুসারে কর্ম করবে, প্রকৃতির নির্দেশ অনুসারে কর্ম করবে, এই হলো কথা।
তুমি অজ্ঞানতার বশত যুদ্ধ করতে চাইছো না, কিন্তু করবেই, তুমি না চাইলে কেউ তুমি করবে, না চাইলেও তুমি করবে, তুমি চাও বা না চাও করবে, কেন তোমার স্বভাবটা তোমাকে করাবে। তোমার প্রকৃতি থেকে যাত যে কর্ম, তার বন্ধনে তুমি আবদ্ধ আছো। এইভাবে পূর্ব শ্লোকে ভগবান যা বলেছিলেন সেটাকে একটু বিশদ করে ব্যাখ্যা করে জানাচ্ছেন যে কিভাবে তোমার পূর্ব জন্মের যে কর্মের যে ছাপ বা কর্মের যে একটা প্রভাব, সে অনুসারে এই জন্মে তুমি কর্ম করবে। তো স্বভাব যে পূর্ব জন্ম অনুসারে তোমার এই জন্ম হচ্ছে ক্ষত্রিয়, তোমার স্বভাবটা ক্ষত্রিয়, কিন্তু মোহর বশবর্তী হয়, তুমি যুদ্ধ করতে চাইছো না, এমনকি আমি বলছি যুদ্ধ করে তবুও চাইছো না, আমি বলছি তুমি করবে না, কিছু না কর্ম না, তোমার কর্ম হচ্ছে ক্ষত্রিয় কর্ম, স্বভাব যে না তোমার স্বভাব পূর্ব জন্মের স্বভাব, যেটাকে আমার জড় শক্তি থেকে উদ্ভূত হয়েছে ভগবান বলছেন, তুমি অনিচ্ছা সত্ত্বেও করো, অবশ্য মানে অনিচ্ছা সত্ত্বেও তুমি এটাকে করবে, তাহলে তুমি করছো না কেন? আমি বলছি করছো না, এমনি করো। তো প্রভুপাদ বলছেন যে ভগবানের নির্দেশ সত্ত্বেও যদি কেউ মনা করে বা করে না, তাহলে সে প্রকৃতির বশবর্তী করবে, কারণ সে তো প্রকৃতিতে অবস্থান করছে। সবাই কোনো না কোনো জড় প্রকৃতি দ্বারা প্রভাবিত পরিচালিত হচ্ছে, সেরকম যেরকম জড় স্বভাব পরিচালিত হচ্ছে সেরকম কর্ম করছে। তো তা থেকে আমরা আগে থেকে সারেন্ডার করে ভগবান নির্দেশ পালন করলে হয়, ভগবান যেটা বলছেন সেটা করতে পারি, সেটা ভালো হবে। নেক্সট নম্বরে ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। তো ঈশ্বর মানে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন, অবস্থান করে কি করছেন, তিনি প্রতিটি জীবকে ঘুরাচ্ছেন, ভ্রাময়ন মানে সমস্ত জীব যে ঘুরছে, কবু স্বর্গে কবু নরকে কবু রাজা কবু প্রজা, এটা ভগবান ঘুরাচ্ছে, তার কর্মফল অনুসারে ভগবানে ঘুরাচ্ছে, তিনি সবার হৃদয়ে অবস্থান করছে। তো ভগবান সবার হৃদয়ে আছেন, যন্ত্র ধানি মায়া এই জড় শক্তির দ্বারা যন্ত্র, এই যন্ত্রের মধ্যে যন্ত্ররূপক দেহের মধ্যে জীবাত্মা অবস্থান করছে, পুতুলের মতন ভগবান তাকে ঘোরাচ্ছে। তো স্বভাব, তো এই শ্লোকে ভগবান দুই শ্লোকে স্বভাবের কথা বর্ণনা করেছেন। তো এখনই ভগবান একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে কর্মটা যদি গুণের দ্বারা প্রভাবিত আছে সে করবে, ঠিক আছে, আর একটা হচ্ছে ভগবান যিনি অন্তর্যামী রূপে আমাদের হৃদয় অবস্থান করছে। এখানে একটা কথা বলে রাখি, এই যে বলা আছে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, অনেক কম বুদ্ধি সম্পন্ন লোক আমাদের আচার্যদের ভাষায়
তারা মনে করে এই যে কৃষ্ণ এখানে বলছেন যে ঈশ্বর সব বিদ্যায় রয়েছে, তার মানে আরেকজন ঈশ্বর আছে কৃষ্ণের ছাড়া, কৃষ্ণ ঈশ্বর নয়, আরেকজন ঈশ্বর আছে। সেজন্য ভগবান কৃষ্ণ বলছেন যে ঈশ্বর সব জায়গায় বসে আছে, কিন্তু সেটা ঠিক নয়। কয়েকটি কথা বুঝাবো। একটা প্রথম কথা আছে, ভগবান বলছেন ঈশ্বর সর্বতানা হৃদয়, তো আমরা বলছি এই ঈশ্বরটি হচ্ছে কৃষ্ণ। অন্য লোকেরা বলছে না, ঈশ্বর বলে আরেকজন কেউ আছে, সে কৃষ্ণ নয়, সে নিরাকার হক পরমাত্মা হক, সে কৃষ্ণ নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণের বলা এই শ্লোকটা আমি বিশ্বাস করি, তার কৃষ্ণের বলা সমস্ত গীতাটা আমি বিশ্বাস করতে হবে। এখানে বলছেন ঈশ্বর সর্বতানা হৃদয় অর্জুন তিষ্ঠ, হে অর্জুন ঈশ্বর প্রতি জীবের হৃদয় অবস্থান করছে। অন্যত্র ভগবত গীতা তিনি নিজে বলছেন সর্বশ্রেষ্ঠ অহং হৃদয় সন্নিবিষ্ট মত স্মৃতির জ্ঞান অপন, তো আমি সবার হৃদয়ে বসে আছি, আমার থেকে স্মৃতি বিস্মৃতি এসব আসছে, জ্ঞান আসছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে ভগবান বলছেন ঈশ্বর মানে তিনি অবস্থান করছেন, কিন্তু এটা আমার বুঝতে হবে যে তিনি পরমাত্মা রূপে অবস্থান করছেন, তার পরমাত্মা প্রকাশ। আরেকটা যুক্তি দেখানো আছে যে কৃষ্ণ নিজে এখানে বলছে না যে আমি কৃষ্ণ বলছি, অনেক জায়গায় তিনি বলেছেন, কিন্তু এইখানে বলছে যে ঈশ্বর সব সিদ্ধে অবস্থান করছে। যেরকম একটা হাইকোর্টের জজ, সে একটা কোন জজমেন্ট দেবে, তো জজমেন্ট কি বলে, বলে বাই দি অর্ডার অফ দিস কোর্ট, বাই দি অর্ডার অফ দি কোর্ট, এই কোর্টের নির্দেশ অনুসারে একে 5 বছর জেল দেওয়া হলো। তার মানে কি, সে বলছে না যে আমার নির্দেশ, সে বলছে কোর্টের নির্দেশে, সে যদিও বলছে এই কোর্টের নির্দেশে একে 5 বছর জেল দেওয়া হলো, সে কোর্ট নির্দেশে দিচ্ছে কে, সে নিজে দিচ্ছে। ঠিক সেই রকম যদিও কৃষ্ণ এখানে বলছেন ঈশ্বর সর্বভূতানাং, ঈশ্বর সবার হৃদয়ে রয়েছেন, আমাদের বুঝতে হবে সে ঈশ্বরটি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এভাবে জানতে, তো এখানে বর্ণনা করা হলো ঈশ্বর সর্বতান হৃদয়ের, হৃদয়ে সে পরমাত্মার অবস্থান করছে, ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রধানি মায়া। ঠিক আছে, ভগবান তো সর্বত্র বিদ্যমান, বৃহদারণ্যক উপনিষদে বর্ণনা করা আছে যে যা পৃথিব্যাং তিষ্ঠন, তিনি মাটিতে অবস্থান করেন, পৃথিবী অন্তর, তো পৃথিবী তাকে জানে না, পৃথিবী হচ্ছে তার শরীর, পৃথিবী তার শরীর, যেমন পৃথিবী না বেদ, পৃথিবী তাকে জানে না, তো তিনি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন সবকিছু, সেই ভগবান নারায়ণ পরমাত্মা, নারায়ণ সর্বত্র সর্বব্যাপক, বাহিরে ভিতরে সর্বত্র তিনি দেখা যান, যা কিছু আমরা দেখি যা কিছু শুনি এই ব্রহ্মাণ্ডে সর্বত্র অবস্থান করছে। ঠিক আছে, তো এখানে এইভাবে বর্ণনা করা হলো যে শ্রুতিতে যা বর্ণনা করা আছে যে ভগবান হৃদয় অবস্থান করছেন, তো সেখানে তিনি কি করছেন, তার শক্তির দ্বারা তিনি কি করছেন, সমস্ত জীব তার মায়া শক্তি, মায়া মায়া শক্তির দ্বারা সমস্ত জীবকে তাদের কর্ম অনুসারে ঘুরাচ্ছে। তো জীব হচ্ছে একটা পুতুলের মতন কাজ করছে, এটা পুতুল যেরকম সুতো দিয়ে নাচানো হয়, মায়া সেরকম নাচাচ্ছে জীব। অর্থাৎ
প্রতিটা জীব তারা যে শরীরে অবস্থান করছে মায়া দ্বারা তারা পরিচালিত হচ্ছে, মায়া কার দ্বারা পরিচালিত হচ্ছে না ভগবান দ্বারা পরিচালিত হচ্ছে। তো সমাজে বারবার এই প্রশ্ন আসে, ভগবান যদি সব করছেন তাহলে আমি কেন দায়ী হবো? ভগবান তো সব নিয়ন্ত্রণ করছেন, ভগবান না না ভগবান অনুমোদন করছে, আমি ভগবানের নিয়ন্ত্রিত, ভগবানের জড়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, কারণ আমি চাইছি আমি ভগবান দ্বারা প্রত্যক্ষ হয়ে নিয়ন্ত্রিত হয়ে তার শুদ্ধ ভক্ত হয়, মুক্ত জীব হয়, তার সেবায় থাকতে পারি, বা আমি জড়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হতে পারি, সেটা আমার ইচ্ছা। আমার ইচ্ছার উপরে ভগবান হস্তক্ষেপ করবে না, ভগবান সে স্বতন্ত্রতা জীবের রয়েছে, জীব ভগবান যেহেতু ইচ্ছাময় জীবের অংশ, জীবের একটু স্বাধীনতা রয়েছে, ইচ্ছা রয়েছে, ভগবান অনুমোদন করে কিন্তু ভগবান দায়ী থাকবে না, আমার কর্মের জন্য ভগবান দায়ী থাকবে, কিন্তু ফল দেবে আর অনুমোদনও করবে, হ্যাঁ প্রেরণাও দেবে। তো এটাকে বুঝাবার জন্য আমি আগে বলেছি এক্সাম্পল দিয়ে যে ভগবান কেন দায়ী নয়। বহুপদী সম্পর্কে বলছেন একজন কেউ চাকরি করছে, তাদের একটা CLEL কি আছে, তো তো এক মাস ছুটি পাবে বছরে, ওকে মাইনা কাটবে না, তো এক মাস ছুটিতে মেয়ে বিয়ে করেছে, ঘুরেছে টুরেছে বিভিন্ন জায়গায়, এক মাস ছুটি কেটে গেছে, এটা সরকার মাইনা কাটবে না। তারপরে তার বেমার হয়ে গেল আর এক মাস যেতে পারলো না, তো অফিসারকে জানালো যে আমার বেমার হয়েছে, আমাকে অপারেশন করতে হবে, কিছু করতে হবে, আমার এক মাস ছুটি দরকার। অফিসার ছুটি অনুমোদন করবে, কিন্তু মাসের শেষে যদি লোকটা যাবে অফিসারকে বলবে আমার মাইনা দাও, অফিসার বলবে না তোমার তো মাইনা পাবে না, তুমি তো এক মাস যে ছুটিটা হাই চলে গেছে এটা তো তুমি এটা এটা তো মাইনা ছাড়া থাকতে হবে। লোকটা বলবে আমি কেন মাইনা পাবো না, তুমি তো ছুটি দিয়েছ, তুমি তো লিখে দিয়েছ পাস, ছুটি পাস করেছ, আমি মাইনা পাবো না কেন? তো সে ছুটি পাস করলেও সে অফিসার দায়ী থাকবে, কারণ এ চাইছে, সে ছুটি দিয়েছে, তার ফলস্বরূপ মাইনাটাও কাটবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকে তাহলে আমি এখানে স্থগিত রাখি, না আমাদের ভক্তরা এখন আসবে, আমাকে যেতে হবে, তো মোটামুটি এটা দেখি কালকেও এখানে কয়েকদিন হয়তো লাইন পাবো, আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে মিশবার জন্য, সকাল সকালে যেখানে ফ্রি থাকবে, লাইন না থাকে তাহলে আমি কয়েকদিন আসবো। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। আমি কালকে ফেসবুকে যেখানে আমরা গিয়েছিলাম ফেসবুকে দিয়েছিলাম, সেখানকার কার্যকলাপ যা হলো, কালকে ভালো নেট ছিল সেখানে, সেটা নেট ছিল মানে কি মেজোরাম বর্ডারে চলে গেছে, তো মেজোরামের নেটটা ওখানে এসে গেছে। আজকে আমরা যাবো একটা পাহাড়ে প্রচুর উঁচু, সেখান থেকে বাংলাদেশ দেখা যাবে, সেখানে যদি নেট পায় ব্রডকাস্ট করবো, তাহলে পরে আমি আপনাদের আমাদের কার্যকলাপ আমাদের গ্রুপে দিব, আপনারা দেখবেন কিভাবে সুন্দর ভাবে ট্রাইবাল বাচ্চার পাঠশালায় এই বাচ্চারা একজনদের দুজন নয় সবাই একটা পাঠশালাকে 30টা শ্লোক তারা মুখস্থ করেছে, আর একটা পাঠশালা গেলাম 50টা শ্লোক মুখস্থ করেছে, আমার 50 মুখস্থ হয়েছে কিনা সন্দেহ, বাচ্চার 50 শ্লোক মুখস্থ করে দিয়েছে। আর যখন আমি কুন্দরালাতে গিয়েছি রিসেপশন করতে, সব গুরুকুল বাচ্চারা দাঁড়িয়ে আছে, ব্রহ্মসংগীতা গান করতে শুরু করেছে, ছোট ছোট বাচ্চা, আদিবাসী বাচ্চারা। আমি আমি ভাবছি তো 2-4টা শ্লোক হয়তো মুখস্থ রেখেছে, তো ওরা বলছে, আমি দাঁড়ালাম, আমি শুনতে চাইলাম যে কতটা শ্লোক মুখস্থ রেখেছে, তো বলতে বলতে পুরো ব্রহ্মসংগীতা মুখস্থ রেখেছে, মানে আমার তো ব্রহ্মসংগীতা মুখস্থ হয় না, ওরা সম্পূর্ণ ব্রহ্মসংগীতা মুখস্থ করে দিয়েছে, ব্রহ্মসংগীতা গীতা
বৃন্দাব কপাল দিয়ে হারমোন বাজে ভজন কীর্তন, মানে এটা বুঝতে পারছি যে মানুষকে শিখালে তোতা পাখি যদি কথা বলতে পারে তাহলে এরা কেন ভালো মানুষ হবে না। অনেক সুন্দর সুন্দর রয়েছে দেখলাম সে জঙ্গলে, ছেলে স্পষ্ট ইংলিশ কথা বলছে, কর্মী ছেলে, তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ আমি বিএ পাস করেছি। বিএ পাস করে এইরকম ভাগাবান মতো ঘুরে বেড়াচ্ছে, চাষবাস করছে, চাকরি নেই, কি করবে? সরল ছেলে খড়গপুরে ইংরেজিতে ফ্লুয়েন্ট, আমার থেকে ভালো ইংলিশ বলছে, সে ছোটবেলা থেকে ইংলিশে পড়াশোনা করেছে, তো এরকম অবস্থা। হ্যাঁ সেজন্যই আমাদের এই ট্রাইবাল এরিয়াতে আমরা অনেক কিছু করতে পারি এই কৃষ্ণ ভাবনা প্রচার প্রসারের জন্য। আপনাদের সবাই ধন্যবাদ, ওটাকে প্রিপেয়ার হবো এখনই যাওয়ার জন্য, কালকে সকালে চেষ্টা করবো। ঘরে থাকতে এরকম ক্লাস দেবো, না করে গাড়িতে থাকলেও আমি আশা করি নেট পাবো, আর কিছু আমরা আলোচনা করবো। আমরা ভগবত গীতার প্রায় শেষ দিকে পৌঁছে গেছি। হ্যাঁ হরে কৃষ্ণ, ধন্যবাদ। তেসলে প্রভুপাদ কি জয়। জয় ভক্তি পুরুষোত্তম সাহানি মহারাজ কি।